হে ওয়াসা বন্ধুরা, আমাদের সমাজে এখন প্রধান জীবিকা হচ্ছে পাঁচটি: ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারিং করা, মাস্টারি করা, টিউশনি করা আর টাকা ধার করা। আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রফেশনালি টাকা ধার করেই তাদের জীবিকা নির্বাহ করে, আর তাদের অভিনয় দক্ষতা এতটাই নিপুণ যে আমার মনে হয় তারা যদি টাকা ধার দেনা না করে দু চার বছর বোম্বেতে গিয়ে স্ট্রাগল করতো, বলিউড ইন্ডাস্ট্রি হয়তো এতদিনে আরও চার পাঁচজন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নওয়াজুদ্দিন সিদ্দিকি, ঋত্বিক রোশনকে পেয়ে যেত। তো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা বন্ধু ছিল, নাম বলবো না, কারণ নাম বলা উচিত না। সে একদিন আমার কাছে এসে বলছে, ভাই রে প্রচণ্ড বিপদে পড়েছি রে ভাই, একটা পার্সোনাল একটা প্রবলেম হয়ে গেছে, তুই আমি তোকে সব খুলে বলবো, তুই আমাকে একটু 2000 টাকা বর্তমানে ধার দিতে পারবি? আমি তোকে কালকে ফেরত দিয়ে দেবো, বিশ্বাস কর, আমি তোকে কালকে ফেরত দিয়ে দেবো, তুই এখন একটু 2000 টাকা ধার দেনা ভাই, আমার আমার খুব উপকার হয়, খুব একটু আমি হেল্পফুল হয়ে যাই, প্লিজ দেনা 2000 টাকা। আমি বললাম, বন্ধু মানুষ বিপদে পড়েছে, 2000 টাকার ব্যাপার, ধার দিয়ে দিই, কালকে তো দিয়েই দেবে। তো কালকে বন্ধুর দেখা নেই, পরশু বন্ধুর দেখা নেই, তরশুও বন্ধুর দেখা নেই, মোটামুটি 7 দিন পরে আচানক রাস্তায় একদিন তার সাথে দেখা। আমি বললাম, কিরে ভাই, তুই তো বলেছিলি কালকেই টাকাটা ফেরত দিয়ে দিবি, তো এখনও তো দিলি না, তো টাকাটা কবে দিবি? সাথে সাথে তার ক্যারেক্টার চেঞ্জ, বলছে, আমি কি মরে গেছি নাকি, নাকি আমি বাড়ি ঘর বিক্রি করে দেশ ছেড়ে পালিয়ে গেছি? দেবো তো 2000 টাকা, 2000 টাকার জন্য এত চেঁচামেচি করছিস কেন, কান্নাকাটি করছিস কেন, 2000 টাকারই তো ব্যাপার। আশ্চর্য, তুই রাস্তাঘাটে টাকা চাইছিস, মানে মান সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার, আমি দেবো তো 2000 টাকা, আরে 2000 টাকারই তো ব্যাপার, দিয়ে দেবো। আশ্চর্য, রাস্তাঘাটে টাকা চাওয়া করে দিয়ে দেবো, টেনশন করিস, দিয়ে দেবো। বন্ধুরা, তার সেই রিয়াকশন দেখে আমি মোটামুটি 2 সেকেন্ডের জন্য সত্যি ভেবে নিয়েছিলাম আমি হয়তো সত্যি অন্যায় করে ফেলেছি, আমার নিজের টাকাটা তার কাছে ফেরত চেয়ে। আমার হয়তো উচিত হয়নি নিজের টাকাটা তার কাছে ফেরত চাওয়া। এরা হচ্ছে প্রকৃত প্রফেশনাল ছ্যাঁচড়া ধার চাওয়া পাবলিক। আপনার যদি কোনো ফ্রেন্ড প্রতিনিয়ত আপনার কাছে টাকা ধার চায় এবং আপনি টাকা ধার না দেওয়া সত্ত্বেও সে ছ্যাঁচড়ার মতো আপনার পেছনে লেগে থাকে এবং আপনি চান তার সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক এবং সে যাতে আপনার কাছে কোনোদিনও টাকা ধার না চায়, তাহলে আপনার উদ্দেশ্যে আমার একটা ছোট্ট সাজেশন, তাকে একটিবার টাকা ধার দিয়ে দিন। মায়ের দিব্যি বলছি, আপনার ফোন কল রিসিভ করা তো দূরে থাক, আপনার ত্রিসীমানায় তাকে কোনোদিনও আর দেখতে পারবেন না। আর মোটামুটি 2-3 বছর পর যদি অ্যাক্সিডেন্টলি তার সাথে আপনার কোথাও দেখা হয়ে যায় এবং আপনি হয়তো ততদিনে ভুলেও গেছেন আপনি তাকে টাকা ধার দিয়েছিলেন এবং আপনি আপনার সরল মনে তাকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই কেমন আছিস, তাহলে তার উত্তর কি হবে বলুন তো? আমার বাবা লিভার স্টোন, আমার মার গল ব্লাডার স্টোন, আমার বউয়ের পেছনে স্টোন, আমার গার্লফ্রেন্ডের বুকে স্টোন, আমার এক্স গার্লফ্রেন্ডের ওইখানে স্টোন, আমি প্রচণ্ড চাপে ছিলাম রে ভাই, বিশ্বাস কর, আমি তোকে কালকেই টাকাটা ফেরত দিয়ে দেবো। আর কিছু কিছু মানুষ এমনভাবে টাকা ধার চায়, তাদের ধার চাওয়ার ধরনটা একদম অদ্ভুত, মানে সে বলবে, 200 টাকা দে তো ভাই, তাড়াতাড়ি 200 টাকা আমি তোকে বিকেলে দিয়ে দেবো, বুঝছিস, 200 টাকা দে, 200 টাকা এখনই দে, আমি তোকে বিকেলে দিয়ে দেবো। মানে আমার মনে হয় তার পূর্বপুরুষ 14 গোষ্ঠী যেন আমার কাছে টাকা গচ্ছিত রেখে গিয়েছিল টাকা ধার দেওয়ার জন্য। আবার কিছু কিছু মানুষ ধার চাওয়ার পরে যখন টাকা ধার না পায় তখন তাদের হাবভাব এমন হয়, তাদের অভিনয় এমন হয়, তাদের এক্সপ্রেশন এমন হয় যেন তাকে দেখে আপনার মনে হবে যে তাকে টাকা ধার না দিয়ে আপনি মহা পাপ করে ফেলেছেন। আপনি হয়তো আপনার বৃদ্ধ মাকে খেতে দেননি, আপনি হয়তো আপনার নিরীহ বইয়ের গায়ে হাত তুলেছেন, আপনি হয়তো আপনার ছোট ছেলেটাকে দিয়ে চাইল্ড লেবারের কাজ করেছেন, আপনি হয়তো চিটফান খুলে গরিব মানুষের টাকা মেরে পালিয়ে গেছেন, আপনার মধ্যে না গিল্টি ফিল আসবে তার অভিনয় দেখে, তার অভিনয় আপনাকে রীতিমতো গিল্টি ফিল করাবে এবং সেইখান থেকে আপনি হয়তো পরের দিন নিজের আগে ফোন করে বলবেন, ভাই রে তোর টাকা আমি ম্যানেজ করে ফেলেছি, তুই প্লিজ টাকাটা ধার নিয়ে যা। এরা হচ্ছে প্রকৃত প্রফেশনাল ছ্যাঁচড়া ধার চাওয়া পাবলিক। আর হ্যাঁ, সত্যি
আপনাদের চারপাশে দেখবেন এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত রীতিমত মুদির দোকান, মাছের দোকান, মাংসের দোকান, জামাকাপড়ের দোকান, সবজির দোকান থেকে ধার নিয়ে সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দোকানদার তাদের ধার দেয় কেন? এখানে তারা একটি অদ্ভুত টেকনিক কাজে লাগায়। তারা প্রথমেই দোকানে গিয়ে বাকিতে মাল নেয় না, প্রথমে নগদ টাকায় মাল নেয় এবং দোকানদার যেই দাম চায় সেই দামেই মাল নেয়, কোনো রকম বার্গেনিং করে না। এভাবে মোটামুটি 7 দিন নগদ টাকায় মাল নেওয়ার পরে তারা অর্জন করে দোকানদারের বিশ্বাস এবং 8 নম্বর দিন থেকে শুরু হয় বাকিতে মাল নেওয়া এবং দোকানদার সেই বিশ্বাসের ভিত্তিতেই তাদের বাকিতে মাল দিতে শুরু করে। মোটামুটি 1-1.5 মাস যখন বাকিতে মাল নেওয়ার পর অনেক টাকা জমে যায় এবং যেদিন প্রথমবার দোকানদার তাদের বলে, ভাই অনেক টাকার তো বাকি জমে গেছে, কবে টাকাটা ক্লিয়ার করবি, টাকাটা ক্লিয়ার করে দে। পরের দিন থেকে দোকান চেঞ্জ। কারণ পৃথিবীতে দোকানের অভাব নেই। সেই নতুন দোকানের কাছে গিয়ে মোটামুটি 7 দিন ধরে অর্জন করবে দোকানদারের বিশ্বাস এবং 8 দিন থেকে দেবে দোকানদারের পেছনে বাস। এরা হচ্ছে প্রকৃত প্রফেশনাল ছ্যাঁচড়া ধারচোয়া পাবলিক। তবে হ্যাঁ, আমার পাইকারদার সাথে ছ্যাঁচড়ামো করে কেউ তাল পায় না, কারণ পাইকারদা এমন একটা পাবলিক যে বিদেশ থেকে ছ্যাঁচড়ামোর কোর্স করে এসছে, তাই তার উপরে বাটপাড়ি করা অতটা সহজ না। একবার একটা ভিখারি পাইকারদার কাছে এসে বলছে, বাবু আমার বউটার ক্যান্সার, ক্যান্সারের লাস্ট স্টেজ, কেমো দিতে দিতে আমার বউয়ের মাথার চুল সব পড়ে গেছে, ওর বউ পুরো বালা হয়ে গেছে, কিছু টাকে সাহায্য দিন বাবু, তাহলে লাস্টে একটা কেমো দিতে পারি, আমার বউটা আর কটা দিন বাঁচতে পারে, বাবু প্লিজ আমাকে হেল্প করুন, কত টাকা দিয়ে হেল্প করুন। তখন পাইকারটা কি করলো, 200 টাকার মুসাম্মি কিনে বললো, চল ভাই বৌদিকে একটু দেখো আসি, মুসাম্মিগুলো দিয়েও আসি, আর তোর যা প্রবলেম মোটামুটি যা টাকা লাগবে আমি দিয়ে দেবো, আমার টাকার অভাব নেই, আমি তোকে সাহায্য করবো। তো গিয়ে দেখে সেই ভিখারির বউ স্নান করার পরে ছাদে বসে তার ঘন কালো চুল শোকাচ্ছে। আর বৌদির কি ফিগার, মানে দেখতে দীপিকা হলে ফিগারে মিয়া খালিফা। তখন পাইকারদা ভিখারিকে বলছে, ভাই ক্যান্সারের লাস্টে যে যদি কোনো মহিলা দেখতে এরকম ডবগা হয় আর এই খবরটা যদি আজকালকার মেয়েদের কানে পৌঁছে যায়, বিশ্বাস কর ভাই, কাল থেকে মেয়েরা মুখে ময়দা মাখা বাদ দিয়ে না ক্যান্সারের জীবাণু খাওয়া শুরু করবে। পাইকারদার লেজেন্ড, পাইকারদার পেছন মারা তো সহজ না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে দুটো কথা তোমাদের সাথে বলতে চাই, যে সত্যি আমাদের সমাজে দু শ্রেণীর মানুষ রয়েছে, যারা এত পরিমাণে টাকা ধার দিয়েছে তারা যদি তাদের ধার দেওয়া টাকা ফেরত পায় কালকে থেকে হয়তো তারা মুকেশ আম্বানির মতো ফ্রিতে জিও সিম বিক্রি করা শুরু করে দিতে পারে। আবার এমন এক শ্রেণীর মানুষ রয়েছে তারা যে পরিমাণে টাকা ধার নিয়েছে সেই টাকার ধার যদি শোধ করতে চায় শুধু তার কিডনি নয়, তার ফ্যামিলির কিডনি নয়, তার 14 গোষ্ঠীর কিডনি বিক্রি করলেও সেই তার শোধ করতে পারবে না। তো বন্ধুরা, আমার পার্সোনাল অ্যাডভাইস, যদি তোমরা কাউকে আন্তরিকভাবে টাকা দিয়ে সাহায্য করতে চাও তাহলে প্লিজ 200 টাকার মুসাম্মি কিনে তার বাড়িতে যাও, তার পরিস্থিতি দেখো, দেন টাকা দিয়ে হেল্প করো। কারণ আমার নিজের চোখে দেখা টাকা এমন একটা জিনিস অনেক ভালো ভালো বন্ধুত্বকে নষ্ট করে দিয়েছে। তুমি জাগো, সো হ্যাভ হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করে দাও। আর হ্যাঁ, আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, সেটার নাম সিনেবাপ মৃন্ময়। এটা আমার মেইন চ্যানেল, এর নাম সিনেবাপ, আর নতুন চ্যানেল নাম সিনেবাপ মৃন্ময়। সেখানে ব্লগ, ডান্স আর জিম আর মানুষের পেছনে লাগা মানে প্র্যাঙ্ক এসব ভিডিও আপলোড করবো, সেখানেও কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো তোমরা প্লিজ ওই চ্যানেলটা গিয়েও সাবস্ক্রাইব করে দাও, সিনেবাপ মৃন্ময় মাই নিউ চ্যানেল। হ্যাভ হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.